যাবেন? হ্যাঁ ভাই যাবো, কই যাবেন? বাঁচারা পুরো উপজেলা যাবো ভাই, 40 টাকা। আরে এখান থেকে কেন 40 টাকা ভাড়া, একটু কম নাম যায় না ভাই? লোন আমরা 20 টাকা 20 টাকা করে ভাগ করে দুজনে দেবেন? হ্যাঁ যাবো। আচ্ছা ভাই আমি আপনার ভালো মতো সেবা যত্ন করতে পারি না মা। কালকে দেশি মুরগি দেশি মাছ দেশি সবজি পাঠাইছি, এগুলা ঠিক মতো খাইতেছেন তো? আপনি ছাড়া দুনিয়াতে আমার কে আছে বলেন মা? আমি আপনার জন্য সবকিছু করতে পারি মা। ধন্যবাদ ভাই, ভাগাভাগি করে ভাড়া দিতে হইব না। আপনার মতো লোকের সাথে আমি যাইতে পারতেছি, এটাই আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি একাই 40 টাকা ভাড়া নেব। আপনি অনেক মা বলতেছেন। হ্যালো মা, বস কি ওদিন না বাজার করে দিয়েলাম, তখন তো আরো অনেক পোলা আছে, তা করে কোনা। এই রিক্সা থামান থামান ভাই, একটা কথা কই, আপনার মা কটা? মা হচ্ছে প্রথমে একটু হচ্ছে শাশুড়ি মা, একটু হচ্ছে আসল মা। ভাই আপনার মোবাইল ফোনটা একটু দেন তো, আর সেই সাথে আপনার শাশুড়ি আমার নাম্বারটা আমার একটু ভাই করে দিন। হ্যালো, আমার কণ্ঠটা আপনি চিনবেন না, এই মোবাইলটা যার, উনি আর আমি একসাথে রিক্সা ভাড়া ভাগাভাগি করে যাইতেছিলাম, হঠাৎ করে উনি রাস্তার মধ্যে সেন্সলেস হয়ে গেল, কিন্তু এই নাম্বার থেকে উনি আপনার সাথে কথা বলছিল। আচ্ছা উনি আপনার কি হয় আর ওনারে নিয়ে আমি এখন কি করবো? এই যে ভাই শুনেন, ওই যে আপনি যে মোবাইলটা দিয়ে ফোন করছেন না, ওই মোবাইলের মধ্যে দেখেন বাংলায় লেখা আছে মা, ওই নাম্বারটা একটু ফোন করে কাইন্ডলি বলেন না, এই যে ব্যাপারটা একটু জানাই দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি ওনার মায়েরে ফোন দিতেছি। আচ্ছা ধন্যবাদ ভাই, ধন্যবাদ। কি শুনলেন? একটু আগে আপনি জারা কইলেন মা তুমি ঠিক মতো খেয়েছো কিনা, তোমারে পাইলে আমি দিন রাত সেবা করতাম, দেশি মাছ দেশি মুরগি দেশি শাক সবজি আমি তোমার লাগিয়ে পাঠাইছি, তুমি ঠিক মতো খাইও। ওই মানুষটা আপনার সেন্সলেস এর কথা শুই না, বললো আপনার মোবাইলে নাকি একটা বাংলায় মা নামে নাম্বার আছে, ওই নাম্বারে ফোন দিতে। ভাই এবার আমার একটা কথা রাখবেন, আপনার আসল মায়ের নাম্বারটা আমার একটু ভাই করে দিবেন। মা আপনি আমারে চিনবেন না, এটা আপনার ছেলের মোবাইল নাম্বার, আপনার ছেলে আর আমি একসাথে রাস্তা দিয়ে একটু এক জায়গায় যাইতেছিলাম, হঠাৎ করে আপনার ছেলে রাস্তার মধ্যে সেন্সলেস হয়ে গেছে। বাবা আমার ছেলেটা কোথায় আছে, ঠিকানার দামে এক খুন আইতেছি। ভাই এবার শুনলেন তো, আপনার আসল মা আপনারে কি কয়? ভাই আপনার একটা কথা কই, আপনার মতো আমার মতো মানুষদের লইয়া যে মা 10 মাস 10 দিন খুঁজছে, খাইতে পারে নাই বইতে পারে নাই, আমরা যখন দুনিয়াতে আসছি আমাকে একটা গালি দেয় নাই, আমাকে দূর দূর করে তাড়ায় দেয় নাই, এত কষ্ট দিয়ে আমরা দুনিয়াতে আসার পর আমাকে কোনো শাস্তি না দিয়া মায়ের বুকে টাই না বুকের দুধ খাওয়াইছে, সে মায়ের সে দুনিয়াতে কেউ আপন হইতে পারে না ভাই, কেউ আপন হইতে পারে না। কাইন্দেন না ভাই, আপনার চোখের পানিটা পুরা দুনিয়ারা জানাই দেন, কোনো সন্তান যেন কোনো মায়ের অবহেলা না করে।